সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে মেসির প্রতি ভাই ধর্মের প্রতি তোমাদের স্বাগত। আজকে আমার সাবজেক্টের সাবজেক্ট হচ্ছে ম্যাথ ওয়ান, সাবজেক্ট হচ্ছে 6.5.1। এবং আজকে আমরা আমাদের যে টপিকস হচ্ছে ফর ইয়ার্স অর্থাৎ বাংলাতে চতুর্ভাগ বলা হয়। এবং চতুর্ভাগে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এখন আমরা আগে দেখতাম যে এইভাবে যে এই সাইডে কিছু পজিটিভ আছে, কিভাবে আসলো সেটা আমরা একটু দেখবো। অর্থাৎ এগুলো কিভাবে রেগুলেশন করে বা কিভাবে কাজ করে সেগুলো আমরা জানবো। কাউন্টার ক্লকওয়াইজ এবং হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, বিপরীতে ঘুরে। তো কন্ট্রাক্টের যে বিষয়গুলো শুরু হচ্ছে সে কাউন্টার ক্লকওয়াইজ সে রেগুলেট করবে, এবং কিভাবে সে কয়েন করবে সেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। আজকে দেখবো হচ্ছে এটাকে আমরা স্পেসিফাই করবো, এটা কীভাবে আসলে আসলো সেটা একটা প্রবলেম মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো। প্রথমে আসি যে আমরা বোর্ডের সময় আমাদের গ্রাফ পেপারে আমাদের হচ্ছে কীভাবে থাকে এক্স ওয়াই এক্সিস, তারপর হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে Thank you.
তো এখন আসি আমরা এখানে কে পজিটিভ কে নেগেটিভ সেটা আমরা জানবো। তো এই যখন এইদিকে যখন চলে আসবে এটা হচ্ছে নাম্বার টু নাম্বার কোয়াড্রেন্টস, এখানে হচ্ছে এক্স এর মানটা নেগেটিভ এবং ওয়াই এর মানটা পজিটিভ। এখানে তাহলে আমরা এই তিনটে ফাংশনের কথা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা আমরা হিসাব করবো সাইন কোস এন্ড হচ্ছে ট্যান। এখন আসি এটা এখন তাহলে কে পজিটিভ কে নেগেটিভ সেটা আমরা মান দিয়ে হিসাব করতে পারি বা আমরা নিয়ে করতে পারি। তাহলে দেখা যাচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে আগে ছিল হচ্ছে এই প্রান্ত থেকে যখন এখান থেকে যখন সুইচ করা আসলো তখন এটা নেগেটিভ হয়ে গেল, যেহেতু এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস এটা দিকে গেলে এটা নেগেটিভ হয়ে যাবে অটোমেটিক্যালি মাইনাস, আগে ছিল প্লাস রুট থ্রি এটা হচ্ছে মাইনাস রুট থ্রি, বাট বাকিগুলো হচ্ছে সব পজিটিভ। এটার সাথে কম্পেয়ার করে দেখা যাচ্ছে কি ওয়াই ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা পজিটিভ, দেন এটা হচ্ছে করেসপন্ডিং ডিফারেন্স এটা পজিটিভ। সো এখন আমরা তাহলে হিসাব করি, তাহলে এখানে আমরা 150 ডিগ্রি মান বের করতে যাচ্ছি, তাহলে ঠিক আগে নিয়ে আমি sin এর মানটাও পজিটিভ আসবে। এখন দেখা যাচ্ছে cos 150 ডিগ্রি যদি বের করি তাহলে দেখো এই যে মাইনাস 3 তার মানে কি এখানে cos টা হচ্ছে নেগেটিভ আসবে, কারণ tan tan এর মধ্যে ঠিক সূত্র ইউজ করে আমরা যখন করব সেটা হচ্ছে আমরা মাইনাস 3, তার মানে এই পোরশনে দেখা যাচ্ছে যে sin হচ্ছে পজিটিভ cos হচ্ছে নেগেটিভ এবং ফাইনালি tan হচ্ছে নেগেটিভ। তাহলে এই পোরশন আমরা পেলাম হচ্ছে কোয়াড্রেন্ট 2 তে পেলাম হচ্ছে sin হচ্ছে পজিটিভ cos এবং হচ্ছে tan হচ্ছে নেগেটিভ। এখন আসি আমরা থার্ড কোয়াড্রেন্টে কিভাবে মানটা ফ্ল্যাকচুয়েট করে সেটা আমরা বুঝব। তাহলে এখানে এদিকে গেল তাহলে এক্ষেত্রে
ডিসপ্লেসমেন্ট দেখা যাচ্ছে যে এখানে এটার যে এটা কারেসপন্ডিং এটা এই প্রান্তে যাবে এবং এটা পদ্ধতিতে মানটা ঠিক থাকবে এবং তাদের ডিরেকশনটাও ঠিক থাকবে এবং এখানে এটা যখন আগে ছিল মাইনাস রুট থ্রি এখন এটা যখন এদিকে গেল এটা উল্টো হয়ে গেল তাহলে এটা হবে কি প্লাস রুট থ্রি হবে তাহলে এটা এখানে এটা হচ্ছে 330 ডিগ্রি মান বের করতে হচ্ছে তাহলে এখানে এই সেকশনে কে কে পজিটিভ কে কে নেগেটিভ সেগুলো দেখবো তাহলে সাইন তাহলে এখানে কি যে সাইন এর মান এখানে অবভিয়াসলি নেগেটিভ যেহেতু মাইনাস ওয়ান আর কস কস হচ্ছে মাইনাস হবে না রুট থ্রি বাই টু হবে রুট থ্রি বাই টু আর টেন হবে তাহলে আমরা দেখলাম যে কিভাবে কোয়াড্রেন্টের সূত্রটা আসছে সেটার ব্যাখ্যাটা আমরা দেখলাম আমরা আমাদের সবসময় চিন্তা করতে হবে যে এক্স ওয়াই ভ্যালুটা বা এক্স ওয়াই ডিরেকশনটা কোন দিকে আছে সেটার উপর ভিত্তি করে আমরা সেটা করতে পারবো তাহলে ফাইনালি আমরা লিখতে পারি তাহলে যে এটা হচ্ছে কোয়াড্রেন্ট 1 কোয়াড্রেন্ট 2 কোয়াড্রেন্ট 3 বাকিগুলো হচ্ছে নেগেটিভ আর এখানে আসবে হচ্ছে ট্যান পজিটিভ বাকিগুলো নেগেটিভ আর এখানে কস পজিটিভ বাকিগুলো নেগেটিভ তো আমরা দেখলাম যে এটার একটা প্রেক্ষাপট অর্থাৎ কিভাবে সার্কুলেটিং করে এবং সূত্রটা কিভাবে আসলো সেই সিনারিওটা সম্বন্ধে আমরা কিছুটা ধারণা নিলাম তো আমরা পরবর্তীতে এই একটা অনেকগুলো ব্যাপার আছে তো আমরা যদি সার্কুলেটিং প্রসিডিউরটা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে আর এই সূত্রটা অর্থাৎ এই টার্মটা এই যে রেভলিউশন কিভাবে হচ্ছে সেটা আমরা ধারণা করতে সুবিধা হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই আমরা কোয়াড্রেন্টের কিছু ফাংশন দেখলাম আজকে কীভাবে সে সার্কুলেটিং করে কীভাবে সে রেগুলেট করে তো নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড কিছু প্রবলেমগুলো করব তো যাই হোক তোমরা সবসময় কথা বলছি হচ্ছে করোনা প্যান্ডেমের সময় তোমরা একটু সিকিউর থাকবে সবাই এবং কোনো কারণ ছাড়া বাইরে যাবে না এবং সবাই ভালো থাকবে দ্যাটস অল